শতাধিক বছর আগে জমিদার হরিচরণ রায়চৌধুরী 41 কক্ষের তিনতলা বিশিষ্ট এল প্যাটার্নের একটি বাড়ি নির্মাণ করেন, যার অবস্থান সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় 72 কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার নকিপুরে। সেই বাড়িটি এখন পরিণত হয়েছে দুই তলায়, আর কক্ষগুলোর সংখ্যাও হাতে গোনা। ইতিহাসপথে জমিদার রায় বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর মায়ের নাম নিস্তারিণী। তিনি স্বপ্নযোগে পেতেন সম্পদ, এমন প্রবাদ এখনো প্রচলিত আছে এলাকায়। এই পরিবারের বিষয় সম্পত্তির পরিমাণ ছিল 2 লক্ষ একর। এই সমস্ত জমির কর খাজনা আদায় করতে ভারতের হিঙ্গলগঞ্জ থানা আর কালীগঞ্জ শ্যামনগর উপজেলার 700টি কাছারিতে থাকতেন নায়েব গোমস্তারা। কিন্তু 1915 সালে তিনি মারা যান। তারপর তার জমিদারির ভার পড়ে দুই ছেলের উপর, তারাও বজায় রাখে বংশের আভিজাত্য। তবে ইংরেজি 1937 ও 1949 সালে দুই ছেলে মারা যায়। এরপর 1950 সালে জমিদারি প্রথার অবসান ঘটে। তখন জমিদারি বংশধর তাদের সম্পত্তি রেখে ভারতে পাড়ি জমান। সেই থেকে পড়ে আছে জমিদার বাড়িটি। 150 বছরের পুরনো জমিদার বাড়িটি আজ ধ্বংসের শেষ সীমানায়। বাড়িটিতে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকটি পরিত্যক্ত কক্ষের ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েকটি পরিবার। অন্যদিকে দৃষ্টিনন্দন এল প্যাটার্নের কোনো অস্তিত্বই নেই। জমিদার বাড়ির দক্ষিণ অংশের ভবন ইতোমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন চলছে মধ্যভাগের ভাঙন। কারণ হিসেবে স্থানীয়রা জানান, দাঁতের আধারে কেবা কারা ইট সুরকি ও মূল্যবান লোহার রড বা কড়াই সরিয়ে সেগুন কাঠের বর্গা খুলে নিয়ে যায়। অবজ্ঞার কারণে বাড়িটি এখন একেবারে উন্মুক্ত হয়ে পড়েছে। পাশে রয়েছে সদর উপজেলার ভূমি অফিস, যেটি আধুনিক অবকাঠামো নিয়ে তৈরি হলেও পাশের জমিদার বাড়ির বেহাল দশা। নজর কাড়া জমিদার বাড়িটির স্মৃতি রক্ষায় কাউকে উদ্যোগী হতে দেখা যায়নি। সচেতন মহলের ধারণা, যেটুকু অবশিষ্ট আছে সেটুকু ধরে রাখার জন্য প্রয়োজন প্রশাসনের আন্তরিক ইচ্ছা। তাছাড়া প্রত্নতত্ত্ব বিভাগ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।